এটা গুরুত্বপূর্ণ খবর এই ভিডিওটির যোগেদি আপনার জানাব বিচার বিশেষকৈ গ্রেড থ্রির রিজাল্ট কেতিয়া ঘোষণা করা হব আর ইন্টারভিউ বা যে সাক্ষাৎকার অনুষ্ঠিত হওয়ার কথা আছে কেতিয়া হব এই সম্পর্কে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ে আজি 18 অক্টোবর দিনাখন একটা গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে। আপনাদের ইতিমধ্যে গমেই পাইছে যে গ্রেড ফোরর ফলাফল ঘোষণা করা হয়েছে আর যিমান সংখ্যক খালি পোস্ট আছিল তার দুগুণ সংখ্যক উত্তীর্ণ করাই দিয়া হয়েছে। আর গ্রেড থ্রির রিজাল্ট কেতিয়া দিব আপনাদের হয়তো ভাবিব পারে যে এই অক্টোবর মাহতে দিব, কিন্তু মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় কৈছে যে অহা নভেম্বর মাহত গ্রেড থ্রির ফলাফল ঘোষণা করা হব। আর ইন্টারভিউ কেতিয়া হব বা সাক্ষাৎকার যে হবলগিয়া আছে সেয়া ডিসেম্বর মাহত হব। তার কারণে সেবার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেবা অনলাইন .org সেই অফিসিয়াল ওয়েবসাইটত তাত সময় আর স্থানখিনি মানে সকল সবিশেষ তথ্য দিয়া হব। আর একটা কথা হল যে ইন্টারভিউত বহুখিনি বিসঙ্গতি হব নেকি বহুতে সন্দেহ করে আছে, কিন্তু মুখ্যমন্ত্রী ডাঙরিয়া স্পষ্টভাবে জানাইছে যে ইন্টারভিউত মাত্র 5 নম্বর রখা হয়েছে আর গোটেই নম্বরখিন রিটুন পরীক্ষা যে ঘোষণা করা হব বা থার্ড গ্রেডর ঘোষণা করা হব বা ফোর্থ গ্রেডর ইতিমধ্যে ঘোষণা করেছে সেই রিটুন পরীক্ষার ওপরতে ভিত্তি করব, মাত্র 5 নম্বর রখা হয়েছে সাক্ষাৎকারত আর ডকুমেন্টস ভেরিফিকেশন হব। এটা আপনার পনপটিয়াক মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় কি কৈছে গোটেই কথাখিনি শুনকছন ভিডিওটি আপনার স্পষ্টক গম পাব আর লেটেস্ট ইনফরমেশনের কারণে আপনি ইউটিউবত চাই থাকবে কুমার বসন্ত। এটা মানে মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার যে অডিও কথাখিনি সেইখানে মানে শুনাব বিচার শুনক। মৌখিক পরীক্ষা ডিসেম্বর মাহত অনুষ্ঠিত হব, নভেম্বর মাহত তৃতীয় বর্গর যীক্ষা আসে তার ফলাফল দিয়া হব, তারপিছতে তৃতীয় বর্গর স্কিল পরীক্ষা বলে কয় আর চতুর্থ বর্গর মৌখিক পরীক্ষা সেয়া অনুষ্ঠিত হব। চতুর্থ বর্গত মাত্র 5 নম্বর মৌখিক পরীক্ষার কারণে থাকিব আর বাকি মুখ্যত লিখিত পরীক্ষার ফলাফলে তেওঁলোকৰ ভাগ্য নিরূপণ করব, মৌখিকত মাত্র 5 নম্বর থাকিব। এটা পদবীর বিপরীতে দুজনক মৌখিক পরীক্ষালয় মতা হয়েছে, গতি আজি যি রিজাল্ট দিছে তার 50% বা 50% যুবক যুবতীয় শেষত গৈ চাকরি পাবলে সক্ষম হব। মৌখিক পরীক্ষা ডিসেম্বর মাহত অনুষ্ঠিত হব, নভেম্বর মাহত তৃতীয় বর্গর যীক্ষা আসে তার ফলাফল দিয়া হব, তারপিছতে তৃতীয় বর্গর স্কিল পরীক্ষা বলে কয় আর চতুর্থ বর্গর মৌখিক পরীক্ষা সেয়া অনুষ্ঠিত হব। চতুর্থ বর্গত মাত্র 5 নম্বর মৌখিক পরীক্ষার কারণে থাকিব আর বাকি মুখ্যত লিখিত পরীক্ষার ফলাফলে তেওঁলোকৰ ভাগ্য নিরূপণ করব, মৌখিকত মাত্র 5 নম্বর থাকিব। এটা পদবীর বিপরীতে দুজনক মৌখিক পরীক্ষালয় মতা হয়েছে, গতি আজি যি রিজাল্ট দিছে তার 50% বা 50% যুবক যুবতীয় শেষত গৈ চাকরি পাবলে সক্ষম হব। মৌখিক পরীক্ষা ডিসেম্বর মাহত অনুষ্ঠিত হব,